বছরেরও বেশি সময় আগে 2017-র 29 এপ্রিল ভোরে গাড়িতে ফিরছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবং মডেল সোনিকা সিং চৌহান। দুর্ঘটনায় তৎক্ষণাৎ মৃত্যু হয় সোনিকার এবং গুরুতর আহত হন বিক্রম চট্টোপাধ্যায়। স্টিয়ারিং যেহেতু তার হাতে ছিল, তাই তার বিরুদ্ধে পুলিশ প্রথমে 304A ধারায় গাফিলতির জেরে মৃত্যু, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং সম্পত্তি নষ্টের মতো ধারায় মামলা রুজু করেছিল, যা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা ওঠে। কারণ প্রত্যেকটি জামিনযোগ্য ধারা ছিল। জানিয়ে রাখি, আবার এতদিন পর অর্থাৎ মঙ্গলবার আলিপুর আদালতে বিক্রমের বিরুদ্ধে 304 ধারায় নতুন করে চার্জ গঠন করা হয়েছে। অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের মামলায় অভিযুক্ত হলেন বিক্রম চট্টোপাধ্যায়। পূজোর পর মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। যদিও এই দিন আদালতে দাঁড়িয়ে আবারও নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন বিক্রম চট্টোপাধ্যায়। জানিয়ে রাখি, অনিচ্ছাকৃত খুনের মামলায় দোষী সাব্যস্ত হলে কমপক্ষে 10 বছরের হাজতবাস করতে হবে বিক্রম চট্টোপাধ্যায়কে। আপনাদের এতে কি মত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।